الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين فقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার বদলে বায়ান করতেছিল নামাজের বাইরে কতগুলো ফরজ আছে যেগুলোকে নামাজের শর্ত বলা হয়, যেগুলো বাদ পড়লে নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যায়, ওর উপরেই বায়ান করতেছিল। আজকেও ইনশাআল্লাহ ওটাই মূল বিষয়, নামাজ ঠিক করতে হবে সবচেয়ে বড় কথা। এরপরও কিছু কিছু কথা বলে দেওয়া হয় যেগুলো সময়ের দাবি, সময়ের দাবি, ওই সময় ওই মশলাটা জানা জরুরি, সেটা বলতে হয়। তাদের সামনে আসুরা আসতে, আসুরায় কি করতে হবে, একই সাথে তো ইংরেজি বছর শেষ হয়েছে, একই সাথে চান্দ্র বছর আরবি বছর শেষ হয়েছে, একই সাথে আমাদের বাংলাদেশের একটা পিরিয়ড শেষ হয়েছে, তিনটা জিনিস একই সাথে শেষ হয়েছে। এই আরবি বছর ধর শেষ হয়ে দিতে মহাগ্রামের নতুন বছর আসবে, মহাগ্রাম দিয়ে নতুন বছর, ওই মহাগ্রামের 10 তারিখে তো আসুরা, এখানে করণীয় বর্জনীয়, তো আল্লাহ তাকে তো আগামী সপ্তাহে সেটা বলা হবে, সে তো আরো কি আছে টাইম আসছে, ওই শুক্রবারের পরে আসবে, এই শুক্রবারের পরে কি আসবে, আরে আসুর আসতেছে, হে আসুরের বস লাগে। কিন্তু থাকে সময়ের দাম, আর কিন্তু নর্মাল ঘটেছে আমার লেখা কিতাবুল ইমান যারা পড়ছেন, এখানে মর্জের সাহেবের সাথে লেখা, এটা পড়লে তো দেখবেন ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাও কোমরা সম্পর্ক আছে, তাও কোমরাদের সম্পর্ক, এই সম্পর্ক আছে, আর কোন সম্পর্ক নেই।
ইসলামের সাথে একে চলতে বললে একটা কথাও চলতে পারবে, একটা পাওয়া আসতে পারবে, ইসলামের সাথে টক্কর লেগে যাবে। আমি কোরআন শরীফ থেকে 15টা আয়াত পেশ করছি, কেন এটা ইসলামে নেই? অধিকাংশ মানুষ বোঝে না, জ্ঞানী লোক খুব কম। এই কথাটা কত ভাবে আল্লাহ বলে রিপিট, আল্লাহ যে আমরা মানুষ বানাইলেন তিনি জানাইলেন বুঝতে পারা কম। আর এই করতে যারা বোঝে না তাদের মেজরিটি ওরা যেটা বলবে ওইটা পাবে, আর জ্ঞানীগুলি না বলবে সেটা কোনো বাদ থাকে না। তার বলছি তারা বুঝবে, বড় বড় প্রকল্প চালায় প্রেসিডেন্টের ভোটারদের মূল্য একটা মজদুরের একই মূল্য, সেটা কি হল কোন দেশে টেলার দিয়ে একটা হয়ে উত্তাপ তো থাকবো না, এদেশে থাকা ঠিক না, কোনো হিসাবতে আমি কিন্তু যায় কেন হুজারে এদের থাকে এরম দেশ তো পাওয়া যায় না, টেলার দিয়ে একই থাকে আমাদের যে ভালো কিন্তু আমার লোক 400 টাকা 500 টাকা কেজি আর তেল নেয় ধরনের 100 টাকা গুরু তো থাকে নাই চেলায় রয়েছে কয়েকদিন পরে এরকম 1 লক্ষ চুরি করতে দেয় শীত খুঁজছিল ওই শীত ফল ভেঙে ওই লোক চাপা পরে মরে নিচ্ছে চাপা পরে গিয়েছে মরে এখন তার লোকজনের মামলা করছে আমাদের লোকের তেলের বলে পরে বাচ্চাদের ভেতরে আরো হাসি দেওয়া বলে পারল ও বেঁচে গেছে আমার তো দোষ না যে মিস্ত্রি অল মারেছিল এবারে ঠিকঠাক মতো পানি দেয় এই জন্য অর্থা করে রাজমিস্ত্রি এবার ঠিক মতো ভালো আছে রাজমিস্ত্রি গুলো এসে মাটি দিচ্ছে আর ফাঁকে দোষের যে মা ওর গল্লা মানুষ মধ্যে আছে সারাদিন মানে দিল দেখো আমার লাগছে বড় বলা লাগে লোকজন মারা গেছে এটা বিশ্বাস তো করতে হবে বিশ্বাস করে গেছে তেলা তুলে তুলে গুরু দুর্গা থেকে তেলা রয়েছে ওই তেলা ঝিখে এত বড় গুরু থাকতে মানে বললো এবার শুনলো না আমি গীতে বলো এবার এবার এই খবর পাইতে গুরু তা চলে আসছে মহান কিতাব হয়ে আসল ওই কিতাব পড়ে বললো তার এই মুহূর্তে
ফাঁসি হবে আমাদের কিন্তু দেখতে পেতে পারি সে বিনা হিসাবে সার্ভে করবে আমাকে পাঠি পরে সিদ্ধান্ত করে ঠিক আছে এত বড় সৌভাগ্য তো অন্য থেকে দেওয়া যায় না পরে ওর মারে থাকে তাহলে সৌভাগ্যটা তার নিজের লোকের মতো এই যে ট্রেলার দিয়ে এক হয়ে গেল এক হাজার কি সমস্যা হয়ে গেল এক দিন একটু হাসছিল গণতন্ত্র এ প্রধান বিচারপতি আর একটা মূর্খ ট্রেলার দিয়ে মতো কি করে দেয় বানাইছে ইহুদিরা খ্রিস্টানরা মিলে বানাইছে গণতন্ত্র তারা তৈরি এটা দিয়ে তারা তাদের স্বার্থ সংরক্ষণ করছে সারা দুনিয়ার সম্পদ দুর্ধর করছে এবং তারা এটা নিয়ন্ত্রণ করছে যে কোনো মিশন হবে ওটা কিন্তু বৈদেশ তারা নিয়ন্ত্রণ করবে না পলিসি নিয়ন্ত্রণ করবে চাই আমেরিকার আমেরিকার তারা এটা আমার শ্রাবণ মনে করে আশ্বাস হলো আমার শ্রোতা কোথাও যদি গণতন্ত্র সমস্যা হয় ওখান থেকে একটা রেখা বানায় গণতন্ত্র উদ্ধার করার জন্য আসলে ওখান থেকে একজন আছে না ম্যাকেন এসে গেল কয়েকদিন ওদেরকে রেখা দিয়ে পাঠায় দেখতে আল্লাহ যেন ইব্রাহিম পাঠায় হ্যাঁ বিভিন্ন রেখা পাঠায় হালা করতে হলে হ্যাঁ আর একটা রেখা পাঠায় ও এক একজন পাঠায় ঠিক রাম যেরকম বলছিল আনার অভ্যব বলে আলা আমি হলো বড় প্রধান এটাই আপনার দেখায় দিচ্ছেন তার পায়ের নিচে বাদি দেয় আল্লাহ আরো মেয়েদের পুত্র এক হজার উঠছিল এখানে মুসলমানদের দেশে আর এক হজে ঢুকছে এক হজে ঢুকছে আর এক হজে কি করছে আল্লাহ জান দেখে যাই হোক এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এরপরও ফলে বলে কৌশলে এই মুসিবতটা আপনার আমার কাঁধে চাপাই দেওয়া হবে আপনি আমি চাইলেই ওই গেরা গাঁ থেকে ধরে আসতে পারবেন চাপাই দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে মশলায় অনেক কিছু সরাসরি রাজা আছে তার আমার মশলা উদাহরণ দিই মিন্সের হালাতের বিবিকে তালাক দেওয়া না যায় কিন্তু দিলে মশলা আছে দিলে তালাক পাবে না রাগের অবস্থা তালাক দেওয়া বিষয় হারাম কিন্তু যদি দিয়ে ফেলেন তো মশলা আছে ওই তালাক করে দেবে তিন তালাক একসাথে দেওয়া হারাম না যায় আমাদের বাঁচানোর জন্য আল্লাহটা কম দুটো দিয়ে ফেললে তিনুটা পড়ে দেখেন অনেক কিছু বললাম না যায় কিন্তু পরে ফেললে মশলা মিন্সের হালাতে তালাক দিল রাগ অবস্থায় তালাক দিল একসাথে তিন তালাক দিল সবগুলো নিষেধ ছিল আমাদের বাঁচানোর জন্য নিষেধ করছিল আল্লাহ কিন্তু আমরা বাঁচলাম না অল্প কেঁদে পড়লাম তালাক করে দেবে তালাক করবে আমরা বলব ঠিক এটা এরকম শরীর এলাও করে দেয় কিন্তু এর মশলা নেই শরীর কিন্তু এর মশলা কি মশলা যদি দিনদার লোকেরা কোন এলাকার দিনদার লোকেরা একটা জ্ঞানী লোকরে তৈরি করে 10 বছর ধরে তৈরি করে কথা কথা 10 বছর ধরে কি করে তৈরি করে
তোমার সব ফরজ আমরা বহন করি এলাকার লোকেরা, তুমি এলাকায় ঘুরতে থাকো, ঘুরে কোথায় কোন বিপদগ্রস্ত লোক আছে, দুস্থ মানুষ আছে তার সাহায্য কর, কোথায় একটি মেয়ের বিবাহ এসেছেন, কোথায় বিধবা একটা মহিলার চিকিৎসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি খুঁজে বের কর আর জনগণকে টাকা নিয়ে সদর সেবা কর, 10 বছর সেবা কর, সব গ্রামে বসে থাকবে। আর যখন যে এলাকায় যাইবা তাদেরকে দিনের দাওয়াত দেবা, হ্যাঁ তাদেরকে সমাজের প্রশিক্ষণ দেবা, একান্ত এলাকার লোকেরা তার সরকারের দায়িত্ব দেবে আর তাকে যে কাজ দেবে তুমি খালি চক্করে বসে থাকবা। কি কাজের জন্য? দুস্থ মানবতার দুনিয়াবী সেবা আর সব মানুষের দিনী সেবা, সব মানুষের দিনী সেবা, নামাজ শিখেবা, কালেমা সই করে দেবা, বাপ মার হাফ মাইন করে দেবা, তার কোনো কাজ নেই, কার থেকে এক পয়সা দেবা, আমার সমাজ থেকে তোমাকে চালাব, তুমি এই কাজ করো। এইভাবে একটা লোকের যখন দান করা হবে সে নিঃস্বার্থ ভাবে মানুষকে, হ্যাঁ দুনিয়ার দিকেও সেবা করবে, ধর্মের দিকেও সেবা করবে, তারপর তোমার সুযোগ আসবে, সব এলাকার লোকেরা তাকে বলবে যে আমাদের এলাকার থেকে তোমাকে দাঁড়াই করো, একটু চল তোমার পকেটের এক পয়সা খরচ করতে হবে না, আমরা খরচ করবো আমাদের পকেটের পয়সা, এইভাবে তাকে দাঁড় করে তাকে, যেহেতু 10টা বছর সে মেহনত করছে নিঃস্বার্থ ভাবে, গরিবদের খেদমত করতেন, সবাইকে দিন পড়তেন, সে একেবারে এসছে নিয়ে পরিচয় করাইতে হবে, হ্যাঁ এ তো নিজের পরিচয় পরিচিত, নিজের পরিচয় কি পরিচিত সে, এবং সবার কাছে আস্থা ভাজন, সবাই তার থেকে দিন শিখতে, গরিবরা তার থেকে সেবা পাইছে, তার সততা নিয়ে কার কোন আপত্তি নেই, তো সবাই মিলে তাকে বাধ্য করবে দিতাম আমরা তোমার পক্ষে কথা বলব, এবং তার এরকম আস্থা তৈরি হয়েছে এলাকার মধ্যে সব শ্রেণীর লোক তাকে সমর্থন করবে এবং সে উঠে আসতে পারে। কোন এলাকায় মুসলমানরা পরিকল্পিত ভাবে যদি এইভাবে উপস্থিতি নেই তখন সব মুসলমানদের জন্য ফরজ হয়ে যায় ওই লোকটাকে সমর্থন করা, ওই লোকটাকে ভোট দেওয়া, ফরজ হয়ে যায় তখন আর বিকল্প কিছু দায়িত্ব থাকে। কিন্তু আমার এলাকায় কোন এলাকায় পরিকল্পিত ভাবে এরকম লোক তৈরি করা হয়নি, 10-15 বছর এলাকায় নিঃস্বার্থ ভাবে দুস্থ মানবতার সেবা করতেছে আর লোকদেরকে দিনের খেদমত করতেছে, এরকম কোন লোক আমার জেলার মধ্যে নেই, যদি থাকত ওলামারা ফতোয়া দিত ওই এলাকায় তাকে সমর্থন করা জরুরি, তাহলে জরুরি পর্যায়ে ভোট দেওয়া জরুরি, এই পর্যায়ে কোনো ব্যক্তি আমাদের সামনে নেই, এখন যেন দাঁড়ায় তাকে তো অন্য নিয়ে পরিচয় করে নাম অমুক এনার চরিত্র ফুলের মতো পবিত্র, দাঁড়াই তাহলে ওনার নিজের পরিচয় পরিচিত হয়ে আগে পরিচয় করা দিবে কেন, আগের তো লোকেরা চিনবে কিরকম ভালো না মন্দ ওখানে নিজেরাই জানবে, আপনি আর হয়ে দিলেন পবিত্র ফুলের মতো, সেটা মানুষের আপনার কথা বিশ্বাস করছে না, আপনি কোনো সন্ত কলে বা তৈরি বিশ্বাস করছে আপনাকে বিশ্বাস করছে, এটা হলো গলত করে ওই লোক থাকলে তাকে সমর্থন করা জরুরি হয়ে ওই লোক যদি না থাকে আর নেইও তখন প্রশ্ন আসে প্রত্যেকের নিজের বিবেক, আল্লাহ তালা প্রত্যেককে তার বিবেক অনুযায়ী বিচার করেন, আর একজনের বিবেক যে আপনাকে বিচার করবেন না,
এক লোক নামাজ পড়তো না, তো মরার সময় বলে গেছে আমি মরে গেলে কুড়ায় মুসলমান দিই, কুড়ায় একদম সুরমার মতো বানায়। বুখার শরীফের হাদিস, বুখার শরীফের হাদিস, সুরমার মতো বানায় কোন বল থেকে বাতাস যখন চলে ওখানে বাতাস কিন্তু অল্প অল্প খাওয়া দাওয়া। আর নদীতে যখন খুব বেশি কারেন্ট হয় স্রোত হয় ওখানে অল্প অল্প খাওয়া দাওয়া। আমার কোন নাম নিশানা আল্লাহ তাআলা খুঁজে না পায়, আল্লাহ আমার পাইলে আমার অবস্থা অত্যাত করে গেছে। তার ছেলেরা এই রাস্তায় একদম পিসের তুলবা মারা গেছে আর কেউ কিছু, মানে ওইভাবে প্রবল বাতাসের মধ্যে কিছু কিছু থাকছে, দরিয়ায় কিছু কিছু থাকছে, সব তো খারাপ হয়ে গেছে। আল্লাহ এক সেকেন্ডে সব পাঁচ ফুল এক দেয় এক সেকেন্ডে। বোকার জন্মের হাতে আমি বোখারে শরীর পড়াই, আল্লাহ মেহরবানি প্রত্যেক বছরে আসছে আমার খাবার এক সেকেন্ড আমরা এক জায়গা করে তার মধ্যে রুদ জিজ্ঞেস তুমি এটা করলে গেল আল্লাহ একমাত্র তোমার ভয় আমার আপন উদ্দেশ্য তোমার ভয় আমি এটা করি। আচ্ছা আমার ভয় করতো তোমার নিয়ন্ত্রণে কবি খালে আল্লাহ দরে করতো একটা দাস আমি দরকার লাভ করে তো তার মা হয়ে গেছে বোখারি যারা আছে সে লোকের মা হয়ে গেছে। জানি না হিন্দুরাকে এই হাতে জমিতে পড়াই দেয় কিনা আমি জানি না, ওরা পড়াটা পাই দেয় এই হাতে চিনেছে কিনা ওদের দিকে দেখতে পারে। আমার কথা অন্য না, এই হাদিস শুনে আপনি যদি আপনার ছেলেদেরকে নচ্ছেদ করে দিবেন তুমি এরকম তোমরা এরকম করবো আমার জন্য, তাহলে আপনি আমি কি মাপ পাবো? বিলকুল মাপ পাবো। ওই লোকটার আকলের পরিধি খুবই নিম্নমানের ছিল, সে বলে বলছে এরকম হলে আল্লাহ মনে আমার খুশি হবে। আল্লাহ সম্পর্কে তার বিস্তারিত জ্ঞান ছিল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিস্তারিত জ্ঞান দিচ্ছেন, এতেই দান করছেন যে যাই করা হোক আল্লাহর জন্য আমাকে জমা করা ব্যাপার না। এক সেকেন্ডের মধ্যে আল্লাহ না কি করবে এই মালটা দেখবে এ করে লাভটা কি তাহলে আমার এই করে কি আল্লাহ থেকে লুকানো যাবে? আপনার আমার বিশ্বাস যে এটা করলেও আল্লাহ আমাকে একত্রিত করতে পারবে, এই বিশ্বাসের পর যে এটা করতে বলি আমরা এটা উল্টা আর একটা গোদা আমার নবীর তরিকার জন্য দামন পা তুমি নবীর তরিকা বাদ দিয়ে সুরমা বানাতে কইলা কেন? তোমাকে তো আমি জ্ঞান দিচ্ছিলাম তো সুরমা বানাইলে আমি কি করতে পারি একাত্তর করতে পারি, নবীর তরিকা বাদ দিয়ে কেন কইলা? এদের আর একটা আদা হবে, মাপ তো কিছুই হবে না আর একটা আদা হবে। তো বলার উদ্দেশ্য হল আল্লাহ তাআলা প্রত্যেককে তার বিবেক বিবেচনা অনুযায়ী পাকড়াও করেন, প্রত্যেককে তার বিবেক বিবেচনা অনুযায়ী কি পাবেন পাকড়াও করেন। তো ওই যে টাইপের লোক বললাম ওই টাইপের লোক যদি না থাকে তো প্রত্যেকে তার বিবেক অনুযায়ী দেখবে তার বিবেক অনুযায়ী আমার বিবেক অনুযায়ী কোন লোকটা ইসলাম ধর্মের জন্য দেশের জন্য তুলনামূলক উপকারী হবে। পাঁচজন আছে তার দিল কোনটা থাকিয়ে দিচ্ছে কার দ্বারা ইসলামের এবং দেশের বেশি কল্যাণ হবে কার দ্বারা যে কয়জন হবে তার মধ্যে এরকম যার দিকে তার দিলটা খায় দিবে ও তাকে সমর্থন দিবে যা তারা ইসলামের এক নম্বর ইসলাম সাতচিত্র করে ইসলাম দেশের মানুষের মানচিত্র তো কত পরিবর্তন হয়। এটা একটা ভারত ছিল
তারা বর্জিয়ার দিকে ছিল ভারত ছিল, আর সে পাকিস্তান ছিল। এখন কি হয়েছে বাংলাদেশ, ভবিষ্যৎ কি হবে আল্লাহ। এই মানসিকটা আর পরিবর্তন হবে না, ক্রান্তি দেওয়া হবে, ক্রান্তি দেওয়া যাবে। এটা বড় কথা না, বড় কথা ইসলাম দিকে থাকে। মানুষের ফায়দা হবে, মসজিদ মানুষের উন্নতি হবে, দিনদার লোকদের অবস্থান মজবুত হবে, দিনদার লোকেরা স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারে। কার দ্বারা এটা হইতে পারে, তুলনামূলক কার দ্বারা বেশি হবে আপনার ধারণা, আপনি তাকে সমর্থন করেন, এর উল্টা যদি করেন আল্লাহ আপনাকে পাকড়াও করে। তুমি খেয়াল করছো নিজের বিবেকের সাথে, খেয়াল করে তোমার বিবেক বলছিল এরা দিলে ইসলামের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, পশ্চিম মানুষের কল্যাণ হবে, তুমি এরা না দিয়ে কিন্তু পয়সার বিনিময়ে ওকে কেন দিলাম, জাতীয় স্বার্থ কেন বিক্রি করলাম। কাজে আমি কোনো পার্টির নাম বলব না, পার্টির নাম বলব না, এই ব্যাপারে আমি অক্ষম। আমি ফর্মুলা বলবো যে এই অবস্থায় শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, ওই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আপনি ফেসলা করবেন, আপনি ফেসলা করবেন পরে তাকে সমর্থন করবেন, তাকে সমর্থন করবেন। এরা দেখতে দেবেন না তো মুখখানে ইসলামের দলের থেকে দাঁড়াইছে, এটা দেখার দরকার নেই। ইসলামের দলকে দেখবেন দেখা গেল যে ইসলামের জন্য বিপজ্জনক হেরেছে গেল, এখানে ইসলামের দলের কোনো ফাংশন নেই, তারাও ঠিকভাবে আসবে। তার ইসলামের দল করতে হলে তার কেন্দ্রকে 10 বছর আগে বাজারে নামায় নেয় কেন, নানা এলাকার মধ্যে পরিচিত করে নেই কেন, কিন্তু এখন এসে পরিচয় করে দিতে এলাকায় তার কোনো অবদান নেই, না ধর্মের দিক থেকে কোনো অবদান, না বিপদগ্রস্ত মানুষের সাহায্যে কোনো অবদান, আপনি তা দাঁড় করে দিলেন কি আমি ইসলামে আনতে পারি, এরকম হাফ টিকিট এর কোনো মানে ই নেই, সুযোগ নেই শরীর, এটা হলো অর্থনীতি বিয়ে, এভাবে তো হয় বহু আগের থেকে কাজে করছে। ইসলামী দলগুলো এরকম করে নাই, করে নাই, ওটা আমাদের দেখার বিষয়। এখন আপনি ওকে সমর্থন করতে চাইবেন মানে ক্ষতিগ্রস্তদের তাকে আসার সুযোগ করে দিন, ওকে সমর্থন মানে কি যার দ্বারা বেশি ফায়দা হবে তো তুলনামূলক, ওকে বঞ্চিত করে যার দ্বারা ক্ষতি হবে তার আশা রাস্তা খুলে দিলেন। এইরকম ইসলাম আপনার বুঝমতো ইসলাম, এই ইসলাম আল্লাহ চায় খুব খুবই ধরে কাজে ওই দ্বারা তাদের দামানো তো বাতিল হয়ে গেল, ফালতু দাঁড় করাই দিতে এগুলো কোনো মূল্য নেই, যারা আগে একটা মেহনত করেন আগে উচিত ছিল তার। তাহলে সব আলেমরা ওদেরকে দিত, এখন আপনি দেখেন পাস করার মধ্যে যারা আছেন এর মধ্যে তুলনামূলক কাজ তারা দেশের কাজ হবে, ইসলামের ক্ষেত্রে হবে, মসজিদ মানুষের উন্নয়ন হবে, এটুকু আপনার আমার দায়িত্ব। আল্লাহ তালা আমাকে আপনাদের আমাদের সকলকে এই সহি মাত্রা বুঝা এবং সেই অনুযায়ী আমল করার অভিজ্ঞতা। আমাদের টেন্ডেন্সি মনোভাব পরিবর্তন করতে হবে, বিভিন্ন দিকতে দেখা যায় আমাদের মনোভাব সহি নাম তো মুসলমান কেমনে বুঝলাম মনোভাব পাই না, একদিন এখানে আমার মসজিদে চান্দাও দেয় বিভিন্ন মেহনত করে, আবার তার দোকানের মধ্যে মূর্তি লেগে রেখে মহিলার মূর্তি মাল বেশি বেশ থাকে না, তোমার ইমান কোথায়? তোমার যদি একই ছাত্র রেজেক্ট দেওয়ালা আল্লাহ,
তিনি আগেই ফয়সালা করে দিচ্ছেন তোমাকে কি পরিমাণ রেজেন্ট দিবেন, ওটা আজকেই তোমার কাছে আসবেই, যখন তো মূর্তি খাওয়া মারা কি দরকার, ওটা আসবেই মূর্তি খাওয়া না করলেও আসবে, তো মূর্তি খাড়া করে তোমার ইমান কেন নষ্ট করলে, কেন তোমার দোকানের মধ্যে টেলিভিশন লাগাই না, তুমি মুখে করতেছ যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা, টেলিভিশন লাগাই সারাদিন গান বাদ্য করে ওই আল্লাহকে রাগান্বিত কেন করতেছ তুমি, আল্লাহ যখন রিজিক দাতা তাকে রাগান্বিত কেন করতেছ, যারা এখানকার গান শুনবে টেলিভিশনের পর্দায় মহিলা থেকে দেখবে ওদের তো প্রত্যেকের গোনা আলাদা আলাদা হবে, প্রত্যেকের গোনা আলাদা আলাদা হবে, কিন্তু সমষ্টি গোনা কারা আলাদা যোগ হবে, দোকানদার, যে দোকানদার বেশি লাভের আশায় তার দোকানে টেলিভিশন পিটপিট কম, কিন্তু তার দোকানে আজকে 200 লোক হারাম কাজ করে থাকে, 200 হারাম সে মুখে বলতেছে আল্লাহ রিজেক্ট দাতা, আল্লাহ রিজেক্ট দেয় রিজেক্ট দৌলত হায়াত বহুত আল্লাহর আছে, খুব অস্ত লিখতার দিতে দেন আলেমরা ভেবে এত সুন্দর লিখতার, আবার সে কি করতেছে টেলিভিশন লাগাই দুনিয়া তো বুঝতেছে না, সে তো মনে করতেছে আমার খুব পয়সা পাঠা টেলিভিশন শোনার উচিলায় দেখার উচিলায় লোকেরা দলে দলে আসতেছে চা খাইতেছে পান খাইতেছে হ্যাঁ সিগারেট খাইতেছে খুব ব্যথা করে, কিন্তু সে পয়সা বাড়াইতেছে না আজাব বাড়াইতেছে, এটা একটু পরে বুঝতে হবে, পয়সা বাড়বে না এইভাবে পয়সা বাড়বে না, পয়সা তাকে পয়সা লাগবে এই হারাম পথে যে পয়সা বাড়াইতে পারবে না আজাব বাড়াইতে পারে, এইগুলো করে যে কি বাড়াইতেছে আজাব বাড়াইতেছে, কাজেই আমি উদাহরণ দিলাম খালি এই কয়টা না আরো নানান রকম ব্যবস্থা মানুষটা করে পয়সা বাড়ানোর জন্য কি করে, যেরকম সেলসম্যান খুব সুন্দরী যুবতীদেরকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন বড় দোকানদাররা সেলসম্যান কাজে করে বা অভ্যর্থনা কাজে করে একটা যুবতীকে ভালো বেতন দিয়ে এনে রেখে দিয়ে এর আকর্ষণে এর এক নজর দিদার লাভে ধন্য হওয়ার জন্য এর একটা মুক্তি হাসি দেখার জন্য অনেক কেরোটা বেড়ে গেছে, এই যে লোকেরা তারা দেখলো সে কি চোখের দিনা না, হ্যাঁ ওই মেয়েটা তাকে তার সাথে লোকদেরকে চোখের দ্বারা জেনা করার সুযোগ দিল, সে জেনা কারিনী হাতির কাছে চোখের জেনা হয় হাতের জেনা হয় হাত দিয়ে তাকে কেউ ধরলো তার সাথে প্রস্তাবনা করলো হাতের কেউ অন্তর দিন কল্পনা কল্পনা করলো কলমের গোনা, কেউ তাকে এক নজর দেখার জন্য ওই দোকানে গেল পায়ের জেনা পায়ের জেনা কতগুলো জেনা করার জন্য সে সুযোগ দিল, সে জেনা কারে যারা গেল জেনা সে একদিনে কয়েকশো জেনা হয়েছে সেখানে সবগুলো জেনা সমস্তি ওই দোকানদার আমার লড়াই জব হবে পয়সা তো কিছুই বাড়বে না আজাব বাড়বে আজাব বাড়বে, কবর যাওয়ার পরে তার বস্তা হল হবে কি করে আসছে কি করে কাজেই হারাম কাজের দ্বারা আমরা রিজিক বাড়াইতে চেষ্টা না করি, আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম 4 মাস বয়স ছিল 4 মাস তখন রুহ দেওয়ার টাইম হয়েছে রুহ দেওয়ার আগ মুহূর্তে মায়ের পেটে রুহ দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিতেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে কি রিজিক আসবে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিচ্ছে চূড়ান্ত ওটা আসবে, আপনি হালাল পথে থাকলে এই আসবে হারাম পথে গেলেও ওই আসবে,
খারাপ পথের জায়গা বাড়াইতে পারবে না, রিজিক ওইটাই থাকবে। এই ব্যাপারে প্রচুর আয়াত আছে। যদি দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় মা আলো দৌলতকে, আল্লাহ বলেন আমি তাকে অপরুতি দিব যতটুকু আমি তার জন্য ফাইসা লাগবো। আমি মাওলা যার জন্য যতটুক ফেসারা করছি তাকে আমি অপরুতি দিব, আল্লাহ ফেসারা পরিবর্তন হবে। কেন আমরা হারাম পথে যাই, কেন জামাত জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব ফরজের কাছাকাছি, কেন জামাত তলব করে বেচা কেনা করি, কেন অনেকে নামাজ তলব করে বেচা কেনা করি? শয়তান ঢুকা যায়, যে যে এত খরিদ্দার আসছে, খরিদ্দার তো কোনো কাজা নেই, কিন্তু নামাজ যদি না পড়তে পারে ঠিক আছে, বাড়িতে শোয়ার সময় আসর মাগরে বিশা একবারে পড়ে দিব, নামাজের তো কাজা আছে শোয়ার সময় পড়ে দিলাম, কিন্তু খরিদ্দারের কি নাই কাজা নেই। এই কথা মনে করে নামাজকে একদম কুরবানি করে দিব। কিন্তু আপনি যদি ইমানদার হন, আজকে আমার কেসপথে যা লেখা আছে তা আসবেই, আমি বস্তিতে গেল আছে দোকানে বয়ে থাকলো আছে, বস্তিতে যাই বস্তিতে যাই একদম লিখে দেই আমাদের টাইমে এই দোকান বন্ধ থাকে লিখে দে দেখা যাবে পরিষ্কার চিত্র। এই লোকজন নামাজ এই লোকের কাছ থেকে সঠিক মাল পাওয়া যায়, এই লোক ধোকাবাজি করবে, এই লোক দুই নম্বরে করবে না, তাদেরকে অত্যন্ত মাল কেনার জন্য অপেক্ষা করবে ঘোরাঘুরি করবে, কিন্তু আপনি না আসা পর্যন্ত মাল কিনবে, আপনি মনে করতেন খরিদ্দারগুলি ছুটি নেবে, ছুটবে না, ওরা আপনার জন্য অপেক্ষা করবে, আপনার দোকান থেকে কিনবে, কারণ তার বিশ্বাস আছে এই লোকজন নামাজি, সে মাল বেচার কোনো পরোয়া করে না, আল্লাহ হুকুম বিশ্বাস প্রাধান্য দেয়, কিন্তু এই লোকটা নয় ছয় করবে না। মেড ইন বাংলাদেশকে আপনার দোকান থেকে কেনার জন্য সে বসে থাকে, দরকারের হাতে একটা চা খায় আছে, কিন্তু সে ঘুরে ঘুরে আপনার দোকানে আছে। এই কিন্তু আমাদের থাকতে হবে, এর জন্য একই লাইনে মেহনত করতে হবে, একইকে বাড়ানোর জন্য মেহনত করতে হবে। আমরা তো বংশসূত্রে মুসলমান, একই বাড়ানোর মেহনত করে নেন, একদিন বাড়ানোর মেহনত করি নাই, এইবার কোনো দুর্বল আমার, এই জন্য সরকারের ধোকা দেয় যে নামাজের কাজা আছে মিয়া ফরিদ্দারের কাজা নেই, বেঁচে লো বেঁচে লো। মুসলমানের শান মুসলমান এটা করছে না, এটা কিছুটা নমুনা আমরা আরব দেশে অবস্থা দেখছি, আমাদের টাইম কাছাই গেছে বহু করে দোকান সব বের করে যাও, সব যাও আমার পড়ে আছে তারপর এই খরিদ্দার তার দোকান আবার আসবে কিনা কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই, কিন্তু সে এত লোক মেদায় করতে গেলে আমার পাবে না, বলতো ওর মধ্যে আরো লোকজন চলে আসতে পারে, তো বিদায় করার চিন্তাই নেই, দোকানে ঢুকে গেছে এই লোকগুলোকে বের করে বোঝা গেল তাদের কি আছে, আল্লাহর উপরে আমার যা আসার আসবে
এর জন্য আমার দাবার তরফ করা দরকার। আল্লাহ তালা আমাদের সকলকে এরকম পাকাপোক্তা ইমান দান করেন। এখন আমি নিয়মিত যে মশলা চলতে ছিল এর একটু কথা বলে দিচ্ছি। শরীর পাক করার তরিকা গত তিন জুমাতে বলা হয়েছে, মনে আছে আপনাদের? শরীর পাক করতে হলে কখনো উজু করতে হয়, শরীর পাক করতে হলে কখনো ফরজ গোসল করতে হয়, শরীর পাক করতে হলে যদি পানি না পাওয়া যায় তো উজু গোসলের বদলে তায়াম্মুম করতে হয়। তো শরীর পাক হয়ে গেল। আজকে আমি যে মশলা বলতে চাইছি এটা হলো কাপড় পাক করার তরিকা। কাপড়ে অনেক সময় নাপাক লাগে না, বাচ্চা করে দিচ্ছেন, পেশাব করে দিচ্ছেন, পায়খানা করে দিচ্ছেন, আরো বিভিন্ন ভাবে কাপড় কি হইতে পারে, নাপাক হইতে পারে। এইটা পাক করার তরিকা। সেখানে মশলা এই, যদি এই নাপাকটা পরিষ্কার দেখা যায়, অর্থাৎ তার নাপাকের একটা বডি আছে, শরীর আছে, পানি লাগলেও ওর শরীরটা দেখা যায়, এটা শরীর বিশিষ্ট নাপাক যদি দেখা যায়, তাহলে ওইটা দূর করা পর্যন্ত ধুইতে হবে। দূর করা পর্যন্ত ধুইতে হবে। যে একবারে দূর হয়ে যায় ঠিক আছে, তিনবারও দূর করতে পারলেন না, আরো ধর নাপাকটা দূর করতে হবে। হ্যাঁ, নাপাক দূর করার পরে ওখানে একটা কালার হয়ে যেতে পারে, নাপাকটা নাপাকের বডি দূর করে দিতে, কিন্তু ওখানে একটা দাগ পড়ে গেছে, যেটা পানি দিয়ে চেষ্টা করলেও যাবে না। ওইটা দূর করতে হলে আপনার খাবার লাগবে না কোনো মেডিসিন লাগবে, ওইটা হয়ে গেছে। তো ওইটা দূর করা কাপড় পাক করার জন্য জরুরি নয়, ওটা তো পানি দিয়ে যাবে না, ওটার থেকে স্পট ধরা হবে, দাগ ধরা হবে, ওটাকে নাপাক ধরা হবে। নাপাকের বডি তো কিছুই নেই এখানে, আর ওটা তো একবারে হোক, দুইবারে হোক, তিনবারে হোক, চারবারে হোক, ওটা দূর করতে হবে। মহিলাদেরকে আল্লাহ রাসূল একটা পদ্ধতি শিখাই দিলেন, মহিলা যেহেতু আরব দেশে পানির খুব অভাব ছিল, ওরা দেখে এই জমার রক্তের উপরে শুকায় গেল, যত পানি ঢালাও সেটা যায় না, কি হয় না, যায় না, কত মানুষ পানি দিবে, পানি নেই সেখানে। তখন তারা প্রেশান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসলো, আমাদের কাপড় নিয়ে প্রেশান সহজে আমার দেখা যেতেছে রক্ত টুকরা, কিন্তু দূর করা যায় আল্লাহ রসুল তিনি পদ্ধতি শিখাইলেন। পদ্ধতি শিখাইলেন যে তোমরা কি করবা, অন্য একটা জিনিস দ্বারা এই শক্ত নাপাকটাকে বা রক্ত টুকরাটাকে জমাট বেঁধে গেছে, এটাকে খুঁজে উঠে ফেল, বুঝলেন? বিভিন্ন জিনিস ধরতে পারে, হ্যাঁ, ওই যে তাকু তাকু দিয়ে গজে উঠাইতে পারে, বা এই টাইমের টিনের টুকরা দিয়ে বা একটা লাকড়ি লাকড়ি দিয়ে ওটা কি করে আগে বসে আলগা রং ময়লা করে আলাদা করে দেবে। এক নম্বর শিখাইলে দরকার। দুই নম্বর ওইখানে একটু পানি দাও দিয়ে ডলার দিলে ওই সুতার ফাঁকে ফাঁকে যা আছে ওটাও কে হয়ে গেল, আলগা হয়ে গেল। তিন নম্বরে ওই জায়গাটা ধৌত করে তখন দেখা যাবে যেটা তিন বালতি দিয়েও দূর করা যায় নাই, যে না পাঁচটা এক গিলাস পানি দিয়ে কি হয়ে গেছে,
তিন বালতিতেও নাপাক দূর করতে পারে নাই, আর এক গ্লাস পানি দিয়ে নাপাক কি হয়ে গেছে। আল্লাহ রসুল পদ্ধতি শিখে আল্লাহ পক্ষে জানতে হবে, আমি ঢালতেই থাকবেন ঢালতে থাকবেন তো পানির অপচয় হবে না। তাহলে এক গ্লাস দিয়ে হয় আপনি এক বালতি কেন ব্যবহার করবেন? বলছেন আমাদের দেশের লোকেরা মনে করে কি কোন এক জায়গায় নাপাক লাগলে পুরো কাপড়টা ধোয়া জরুরি, এর এক ভুল। যে জায়গায় লাগছে ওই জায়গাটা ধর, আপনার পুরো কাপড় কি হয়ে গেল ময়লা শাড়ি পরে, এক জায়গায় নাপাক লাগছে এই জায়গাটা ধুয়ে ফেল, পুরো শাড়ি কি হয়ে গেল তাক হয়ে গেল। ওরা মনে করে না এই দশাত পোড়াটাই কি করতে হবে, না জানার কারণে তো এখন যা বললাম এটা হলো দৃশ্যমান নাপাকি দূর করার তরিকা। যে এখানে কোন বার নেই কয়বার ধুইবেন তা নেই, ওটা দূর করতে হবে। একবার ধুয়ে পারেন, তিনবারে পারেন, পাঁচবারে পারেন, ওই নাপাকের বডিটা দূর করতে। আর যদি এর নাপাক হয় দৃশ্যমান না, পেশাব পানি লাগলে আর বুঝি পাওয়া যাবে, অর্থাৎ পেশাবটা শুকায় গেল, দৃশ্যমান না অদৃশ্যমান। এই ধরনের নাপাক লাগলে সেখানে বসতে হলে এই এটাকে তিনবার ধুইতে হবে, প্রত্যেকবার চিপড়াইতে হবে, ওই কাপড়টাকে তিনবার ধুইতে হবে, প্রত্যেকবার কি করতে হবে চিপড়াইতে হবে, চিপড়ানোর জন্য শেষের বার এমন ভাবে চিপড়াইতে হবে প্রত্যেকে নিজের শক্তি অনুযায়ী নিজের স্বাভাবিক শক্তি অনুযায়ী শেষের বার এমন ভাবে চিপড়াইতে হবে যে আবার চিপড়াইলে পানি না বের হয়, চতুর্থবার চিপড়াইলে তাহলে আলাদা পানি আর না ধরে, তৃতীয়বার এইবার চিপড়াল, এইবার তিনবার ধুইলেন তাহলে আপনার কাপড় কি হয়ে গেল পার হয়ে গেল। বালতি দুধে পানি নেবেন প্রত্যেকবার কিন্তু আলাদা পানি নেবেন, এক পানিতে তিনবার চুবাইলেন আর চিপড়াইলেন তাহলে কি লাভ হবে, একবার চুবার মার ওই পানিটা নাপাক হয়ে গেল, ওই পানিটা কি হয়ে গেছে না, বালতিতে কি করবেন পানি দিবেন ভিজাইবেন চিপড়াইবেন ওই পানি ফেলে দিবেন, আবার পানি নেবেন আবার ভিজাইবেন লাভ ছাড়া দিবেন আবার চিপড়াইবেন, কিন্তু কয়বার পানি নেবেন তৃতীয়বার আমার কাপড় পাক হয়ে গেল, বালতির পানি ফেলেছেন বালতিও পাক হয়ে গেল, এখন এই বালতিতে আপনি আবার পাক পানি নিতে পারবেন, পানি ফেলে দিলেন বালতিও কি হয়ে গেল পাক হয়ে গেল। অনেকে আবার কি করতে থাকে বালতি পাক করতে থাকে, এটা পাক করার কোনো কথা নেই, পানি ফেলে দিলে বালতিও কি হয়ে গেল পাক হয়ে গেল। এই সেশনটা হলো ধারাবাহিক যে বসবাস করতেছিল তার একটা প্রশ্ন আজকে পয়েন্ট করলাম, যে নামাজি ব্যক্তির কাপড় পাক করার তরিকা কি, নামাজি ব্যক্তির কাপড় পাক করার তরিকা কি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।